হ্যালো গাইস তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়েছিলাম এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে সমস্ত ভাই বোনেরা দু হাজার কুড়ি সালে শিলিগুড়ি কলেজ অফ কমার্সে অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছিলেন সো তোমাদের কিন্তু প্রফেশনাল ম্যারিট লিস্ট এবং ফাইনাল ম্যারিট লিস্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তো আজকের ডেট হল আগস্টের উনত্রিশ তারিখ তো আজকের এই ডেটে সন্ধ্যা সাতটার দিকে তোমাদের কিন্তু ফার্স্ট কাউন্সিলিং লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের যদি সেই কাউন্সিলিংয়ে নাম আসে তাহলে তোমরা অ্যাডমিশনের ফুল প্রসেস মানে ধরুন তোমরা অ্যাডমিশনের যে ডিটেলস সেগুলো কী করে ফিল আপ করবেন এবং অ্যাডমিশনের ফিসটি কী করে পেমেন্ট করবেন ফুল প্রসেস এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে তো এই ভিডিওর পর কোন কলেজের উপরে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন যে কমেন্টের উপরে বেশি লাইক আসবে সেই কলেজের উপরে সবার প্রথমে ভিডিও আসবে ঠিক আছে তো এটু হলো শিলিগুড়ি কলেজ অফ কমার্সের মেন অফিসিয়াল সাইট এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছেন তোমরা একবার চেক করে নেবেন ঠিক আছে তারপরে এই ওয়েবসাইটে আসার পর নিচে একটু স্ক্রল করবেন উপরে লেখা রয়েছে দেখুন ফাইনাল ম্যারিট লিস্ট পাবলিশড ফর বি কম অনার্স অ্যান্ড প্রোগ্রাম কোর্সেস ফর সিজন দু হাজার তো তোমরা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তোমার উপরেই লেখা রয়েছেন শিলিগুড়ি কলেজ অফ কমার্স অনলাইন অ্যাডমিশন সিস্টেম ঠিক আছে তো তারপরে সবার নিচে একটু স্ক্রল করবেন উপরে লেখা রয়েছেন ফাইনাল ম্যারিট লিস্ট তার ঠিক নিচে লেখা রয়েছেন প্রফেশনাল কাউন্সিলিং লিস্ট তো তোমরা প্রফেশনাল কাউন্সিলিং লিস্টেই ক্লিক করে দিবেন। তারপরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে সবার প্রথমে রয়েছেন দেখুন কোর্স তারপর তোমরা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে তোমরা বিকম সিলেক্ট করে নেবেন তারপরে নিচে লেখা রয়েছেন সাবজেক্ট ঠিক আছে তারপরে তোমরা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দুটি অপশান চলে আসবে একটি হচ্ছে বিকম প্রোগ্রাম মানে হচ্ছে বিকমের জেনারেল ঠিক আছে তারপরে রয়েছেন বিকম অনার্স তো তোমরা কোন কোর্সের উপর অ্যাপ্লিকেশন করেছেন সেই কোর্সটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবেন তোমরা যদি বি জেনারেলে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে বিকম জেনারেলে ক্লিক করবেন আর যদি তোমরা বিকম অনার্সে সিলেক্ট মানে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে বিকম অনার্সে ক্লিক করবেন তো আমি এখানে আপাতত বিকম প্রোগ্রামে ক্লিক করবো ঠিক আছে তারপরে এখানে কল পস যে রয়েছেন এখানে অটোমেটিক্যালি পোস্ট নাম্বার ওয়ান চলে আসবে আর যদি না থাকে তাহলে তোমরা ক্লিক করে পোস্ট নাম্বার ওয়ান সিলেক্ট করে নেবেন তারপরে লোড লিস্টে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর সবার উপরেই লেখা রয়েছেন কোটা ঠিক আছে তারপরে লেখা রয়েছেন জেনারেল বা আনরিজার্ভড তার নিচে লেখা রয়েছেন দেখুন র্যাঙ্ক তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে স্টুডেন্ট নেম তারপরে ক্যাটাগরি তারপরে ম্যারিট পার্সেন্টেজ তার পাশে লেখা হচ্ছেন ই কাউন্সিলিং অ্যান্ড পেমেন্ট ডেট তারপরে লেখা রয়েছেন লগ ইন অ্যান্ড পে তারপরে লেখা রয়েছেন অ্যাডমিটেড তো ফুল ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে সবার প্রথমে র্যাঙ্ক নাম্বার ওয়ানে যে ব্যক্তি রয়েছেন তার নাম হচ্ছে গগেনদীপ কর টেগর তার ক্যাটাগরিও রয়েছেন জেনারেল বা আনরিজার্ভড তার ম্যারিট পার্সেন্টেজ হলো নাইন এইট ঠিক আছে এবং এই ব্যক্তি অ্যাডমিশন হতে হবে আগস্টের উনত্রিশ তারিখ সকাল বারোটা থেকে আগস্টের তিরিশ তারিখ সন্ধ্যে সাতটার মধ্যে এই ব্যক্তিকে অ্যাডমিশন হতে হবে তো এখানে সব লিস্ট দেওয়া রয়েছেন তোমরা এক এক করে দেখে নিতে পারেন এখানে কিন্তু শুধু জেনারেল না ও বিসিবি এ এস সি এস টি সব ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছেন তোমরা এখানে দেখে নেবেন তোমাদের নামটি কোথায় আছে তো টোটাল কয়টি লিস্ট স্টুডেন্ট রয়েছেন টোটাল দুশো ছয়টি ক্যান্ডিডেটের নাম আসছে প্রথম কাউন্সিলিংয়ে তারপরে তোমরা তোমাদের নামটি দেখে নিয়ে তোমরা সেই পাশে যে লেখা রয়েছেন দেখুন লগ ইন অ্যান্ড পে এই বাটনে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তার পাশে লেখা রয়েছেন অ্যাডমিটেড তো অ্যাডমিটের যে লেখা রয়েছেন সেখানে দেখুন একটি লাল কালারের ক্রস চিহ্ন দেওয়া রয়েছেন এর মানে হলো র্যাঙ্ক নাম্বার ওয়ান যে রয়েছেন গগেন দ্বীপ কর টেগর এ ব্যক্তি এখনও অ্যাডমিশন হয়নি তাই এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে যে ব্যক্তি অ্যাডমিশন হয়ে যাবে তার পাশে লেখা থাকবে এই ধরনের দেখুন এখানে যে লেখা রয়েছেন র্যাঙ্ক নাম্বার আঠারোতে আদিত্য প্রসাদ ঠিক আছে সে ব্যক্তি অ্যাডমিশন হয়ে গেছেন তো তাই লগ ইন অ্যান্ড পেতে লেখা রয়েছেন ফিস পেড এবং অ্যাডমিটেড এখানে রাইট চিহ্ন দেওয়া রয়েছেন তো এরকম আরও রয়েছেন তোমরা দেখে নিতে পারছেন র্যাক নাম্বার চল্লিশে সেম রয়েছেন এবং উনচল্লিশও সেম রয়েছেন তারপরে সাঁত্রিশও সেম রয়েছেন ঠিক আছে তারপরে তোমাদের নামটি তোমরা দেখে নেবেন কোথায় আছে তারপরে তোমরা এই যে নাম দেখার পর লগ অ্যান্ড পেজে লেখা রয়েছেন এখানে তোমরা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিবেন তারপর তোমাদের ডেট অফ বার্থ তারপরে যে নিচে প্রবলেমটি রয়েছেন সেই প্রবলেমটি সলভ করে দিয়ে তোমরা লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। তারপরে লগ ইন করার পর এ ধরনের একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে প্রথমে থাকবে ক্যান্ডিডেট নেম তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার ঠিক তার নিচে লেখা থাকবে কোর্সগুলো ঠিক আছে দেখুন প্রথমে লেখা রয়েছেন বিএস জেনারেল ম্যারিট স্কোর হলো নাইন ফোর পয়েন্ট ফাইভ ম্যারিট পজিশন হচ্ছে একশো ছেচল্লিশ ঠিক আছে কোটা জেনারেল রিজার্ভ কাউন্সিলিং ডেট রয়েছেন আঠাশে আগস্টের আঠাশ তারিখ থেকে আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত মানে ফার্স্ট কাউন্সিলিংয়ের ডেট হলো আগস্টের আঠাশ তারিখ থেকে আগস্টের তিরিশ তারিখ অবধি চলবে তাই এই ডেটটি দেওয়া রয়েছেন ঠিক আছে তো নিচে আরও ডেট দেওয়া রয়েছেন বা আরও কাউন্সিলিংয়ের নাম দেওয়া রয়েছেন দেখুন বিএ জেনারেল ম্যারিট স্কোর হচ্ছে সেম ম্যারিট স্কোর নাইন ঠিক আছে ম্যারিট পজিশন চুয়াল্লিশ এবং কোটা হচ্ছে এসসি তো এখানে লেখা রয়েছেন ওয়েট ফর কাউন্সিলিং কল তো এই ব্যক্তিটি এসসি ক্যাটাগরিতে পাচ্ছে না ঠিক আছে তো তোমরাও যদি না পেয়ে থাকো তাহলে এই লেখাটি লেখা থাকবে ওয়েট ফর কাউন্সিলিং কল আর যদি তোমরা পেয়ে থাকো তাহলে সেম এই যে এই লেখাটি যে রয়েছেন অ্যাপ্লাই নাও এই ধরনের লেখা থাকবে ঠিক আছে তো তোমরা দেখে নিবেন তোমরা কোন কোর্সের জন্য অ্যানিজিবল এবং কোন কোর্সের জন্য অ্যানিজিবল নন এই পজিশনগুলো তোমরা কিন্তু একবার দেখে নেবেন ঠিক আছে তারপর আমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিব তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর সেই অপশনটি অ্যাপ্লাইড বলে গণ্য করা বা অ্যাপ্লাইড হয়ে যাবে ঠিক আছে তো রাইট চিহ্ন হয়ে আসবে দেখুন দেখতেই পাচ্ছেন এখানে রাইট চিহ্ন হয়ে গেছে বা উঠে আসছে ঠিক আছে তারপরে নিচে একটু স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর এখানে তোমাদের অ্যাডমিশন ফিস কত দিতে হবে সেটি লেখা রয়েছে দেখুন ছাব্বিশশো টাকা দিতে হবে তারপরে ফিস পেড জিরো জিরো মানে এখনও ফিস পেমেন্ট করা হয়নি তাই জিরো জিরো দেখাচ্ছে ঠিক আছে ডিউ ফিস লেখা রয়েছেন ছাব্বিশশো টাকা আর পেমেন্ট স্টেটাস রয়েছে নট পেড যেহেতু আমি পেমেন্ট করিনি এখনও তাই এখানে স্টেটাসটি দেখাচ্ছে নট পেড ঠিক আছে তো এখানে কিছু ফিস ডিটেলস রয়েছেন মানে তোমাদের থেকে যে ফিসটি নেওয়া হবে সেটি কোন জায়গায় কত টাকা দেওয়া হচ্ছে সেটি এখানে লেখা আছে দেখুন ফিস হেড ঠিক আছে বা ফিস ডিটেলসে লেখা রয়েছেন দেখুন স্টুডেন্ট ফি তো তার জন্য রয়েছেন তিনশো টাকা অ্যাডমিশন ফি রয়েছেন একশো টাকা ডিপ্লোমেন্ট ফি রয়েছেন একশো পঁচাত্তর টাকা স্টুডেন্ট ইউনিয়ন ফিস রয়েছেন দেড়শো টাকা তো এইভাবে করে প্রত্যেকটার হিসাব এখানে ফিস ডিটেলসে লেখা রয়েছেন তারপরে নিচে যদি একটু স্ক্রল করেন এখানে লেখা রয়েছেন পে রেজিস্ট্রেশন ফিস ঠিক আছে ছাব্বিশশো টাকা এখানে তোমরা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে তোমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তো উপরে তোমাদের নাম্বারটি থাকবে মানে ফোন নাম্বারটি থাকবে তো আমি ফোন নাম্বারটি হাইড করে রেখেছি ঠিক আছে তারপরে তোমাদের এখানে তোমরা কি দিয়ে পেমেন্ট করতে চাও সেই অপশানগুলো চলে আসবে যেমন কার্ড ইউপিআই নেট ব্যাঙ্কিং ওয়ালেট ইএমআই ঠিক আছে কোন হিসাবে তোমরা পেমেন্টটি মানে অ্যাডমিশন ফিসটি পেমেন্ট করতে চান সেই অপশানগুলো তোমাকে এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি এখান থেকে কার্ডটি সিলেক্ট করে নেব তারপরে কার্ডটি সিলেক্ট করার পর তোমাদের কার্ড নাম্বার এক্সপায়ার মান্থ এবং ইয়ার দিয়ে দিবেন তারপরে কার্ড হোল্ডার নাম এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর এখানে সিবি নাম্বারটা দিয়ে দেবেন তারপরে রিমেম্বার কার্ডে তোমরা ক্লিক করতে পারেন না করলেও চলবে তারপরে তোমরা পে ক্লিক করে দেবেন তো এরপরের স্টেপে তোমাদের একটি ফোনে কনফার্মেশান মেসেজ যাবে পরে স্টেপে তোমরা সেই কনফার্মেশান মেসেজটি দিয়ে কনফার্ম করে দিবেন তারপরে তোমাদের ব্যাংকের থেকে সেই এই ছাব্বিশশো পঁচিশ টাকা কেটে নিবে এবং তোমাদের সেই স্লিপটি বা তোমাদের যে অ্যাটনোলেজমেন্ট যে স্লিপ রয়েছেন বা পেমেন্ট রসিদ যে রয়েছেন সেটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে করে তোমরা পেমেন্ট করে দেবেন তো এরপরও যদি রকম প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন আমি তোমাদেরকে চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদেরকে সাহায্য করার জন্য ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য